বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আপন রান্নার সহজ রেসিপিতে বরাবরের মতো আজকে থাকছে একটি কেক আজকে কিন্তু লোভনীয় স্বাদের একটি কেক নিয়ে হাজির হয়েছি দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু অসম্ভব মজা একবার যদি তৈরি করেন এই কেকের কিন্তু প্রেমে পড়ে যেতে হবে ট্রাস্টমি সত্যিই তাই প্রেমে পড়তেই হবে পরিবারের পক্ষ থেকে কিন্তু অনেকবারই রিকোয়েস্ট আসবে এই কেকটি তৈরি করার জন্য তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমেই আমি নিয়ে নিচ্ছি চারটে ডিম আর ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে যদি ফ্রিজে থেকে থাকে তাহলে এক ঘন্টা আগে বের করে রেখে দিতে হবে তারপরে কেকের বানানোর জন্য প্রিপারেশনে যেতে হবে তারপরে আমি একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি দিয়ে দিচ্ছি চিনি আমি প্রথমে হাফ কাপ চিনি দিচ্ছি আর চিনিগুলো তিনবারে দিলাম এরপরে আমি এখানে আবারও দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ চিনি মোটমাট আমি পনে এক কাপ চিনি দিয়েছি প্রথমে হাফ কাপ পরে আবার ওয়ান ফোর্থ কাপ এখন দিয়ে দিব সয়াবিন তেল হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিব এখানে চকলেট এসেন্স এক চা চামচ পরিমাণ চকলেট এসেন্স দিয়ে দিচ্ছি আর দর্শক আমি যে পরিমাণে কেক বানাবো তাতে হাফ কাপ চিনি দিলেই হতো তবে আমি যে কোকো পাউডারটা ব্যবহার করব সেটা একটু বেশি সেজন্য চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি দিয়ে দিলাম এক কাপ ময়দা এবং হাফ কাপ কোকো পাউডার এক চা চামচ বেকিং পাউডার এক চিমটি লবণ ওয়ান ফোর্থ চা চামচ বেকিং সোডা শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি এখন ব্যাটারেরটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেব অর্থাৎ শুকনো উপকরণগুলো ডিমের ফোমের সাথে যতটা সম্ভব সাবধানতার সাথে গুলিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার কেকের ব্যাটার একটা ছাইডে আমি রেখে দিচ্ছি কেকের মোল্ডা রেডি করে নিচ্ছি ট্রেটার মধ্যে হালকা একটু তেল ব্রাশ করে নিলাম সম্পূর্ণ কেকের ব্যাটারটাই এখন ট্রেতে ঢেলে দিচ্ছি মে এই কেকটা কিন্তু অসম্ভব টেস্টি হয় একবার হলেও ট্রাই করবেন অন্তত সপ্তাহে একবার আপনার পরিবারের পক্ষ থেকে কিন্তু রিকোয়েস্ট আসবে কেকটা তৈরি করার জন্য চলে আগে থেকে একটি সিলভারে হাড়ি বসিয়ে রেখেছিলাম দশ মিনিট আমি হাই হিটে গরম করে রেখেছি তারপর আমি একটি স্ট্যান্ড বসিয়ে কেকের ট্রেটা বসিয়ে দিলাম এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পঁচিশ মিনিটের জন্য মিডিয়াম টু লো আছে পঁচিশ মিনিট বেক করব আমি একটি ভারী টাওয়াল দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি যাতে ভেতর থেকে কোনোভাবেই বাতাস বের হয়ে না যায় অপেক্ষা করছি পঁচিশ মিনিট ফিরে এলাম পঁচিশ মিনিট পর একটি কাঠি দিয়ে আমি চেক করে নেব মার্শাল্লাহ চমৎকার একটি লুক এসেছে এবং কাঠিটাও ক্লিন এসেছে উপর দিয়ে আমি একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি যাতে ড্রাই হয়ে না যায় এবং দেখতেও গ্লেজি হয় একটু রুম টেম্পারেচারে আসার পরে আমি মোল্ড আউট করে নিচ্ছি খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল ঝটপট স্বাস্থ্যসম্মত উপায়ে হাতের নাগালে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে চকলেট কেক এই কেকটা কিন্তু দুই থেকে তিন দিন সংরক্ষণ করা যাবে এয়ারটাইট বক্সে তবে এটা দুই থেকে তিন দিন সংরক্ষণ করা গেলেও থাকবে না এটা কিন্তু শেষ হয়ে যাবে তার আগেই মি আবারও বলছি তার আগেই শেষ হয়ে যাবে এটা খেতে অসম্ভব টেস্টি হয় একবার যদি আপনি বানান তাহলে অবশ্যই একে প্রেমে পড়ে যেতে হবে বারবার আপনাকে বানাতেই হবে এটা অনেকটা ময়েস্ট হয় অনেক বেশি স্পঞ্জি হয় তা খুব সহজেই তৈরি করলাম রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেওয়ারও অনুরোধ রইল দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ ততদিন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখো